ওই লোকটা আসছে, আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছে চুপচাপ বসা। কিছু সময় পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা বলতেছে, হে আল্লাহর নবী, আপনি আমার কিছু উপদেশ দেন, নসিহত করেন, যেগুলি আমল করলে আমি জান্নাতে যাইতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, লা তাগদব, রাগান্বিত হবে না। নসিহত কতটুক অল্পটু না, মনে করেন 10 মাইল দূর থেকে একটা লোক হাইটে আসছে, যদি নসিহত করে তুমি রাগজো না। ও লোক চুপচাপ বসে রয়েছে, পড়তেছেন না। কিছু সময় পরে আবার বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার কিছু নসিহত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদব, রাগান্বিত হবে না। সালাসা মিরারান, তিনবার নসিহত করলেন। তো ওই ব্যক্তি ছিল মাথায় চরম রাগ, তো এই রাগ হজম করতে হবে। কে বলছেন? চতুর্থ নম্বরে বলে, আফিন আনিন নাস, অপরের অন্যায় মাফ করতে হবে, অপরের অন্যায় মাফ করতে হবে। আমার ভাই আমাকে এমন একটা কথা বলছে, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে আছে না, তখন রাগ, অপরের অন্যায় মাফ করা, এই গুণটা আপনার আমার মধ্যে আনা বড় কঠিন। জিনিসটা কি কঠিন? গুণ কয়টা হলো? চারটা। 1 নম্বরে সুখে আল্লাহ রাস্তায় ব্যয় করে, টাকা দিয়া, পয়সা দিয়া, মসজিদে, মাদ্রাসায়, এতিম গরিব অমুকের মেয়ে বিয়ে হয় না, তার চেষ্টা, বিয়ের খরচ, সালিশি ব্যবস্থা, সময় দিয়া কি করে সাহায্য করে, আর্থিক ভালো তবুও করে, আর্থিক খারাপ তবুও সাধ্য অনুযায়ী চেষ্টা করে। 3 নম্বরে বল, কাজ ইস, রাগ কি করে? হজম করে। চতুর্থ নম্বরে বলো, আফিন আনিন নাস, অপরের অন্যায় মাফ করতে। এই 4টা গুণ যদি আমার মধ্যে, আপনার মধ্যে থাকে, মা বোনের মধ্যে থাকে, অন্যায় মাফ করা, স্বামী স্ত্রী জ্ঞান দাম বলছে, যে সংসারে ছাড় নাই সেই সংসারে কি বলেন শান্তি নাই। আছে বুদ্ধিমান মেয়েরা কোনোদিন গালিগালাজ খায় না, মার খায় না। মা বোনরা করে কি বুদ্ধিমান, তারা স্বামী যদি কোনো অন্যায় কারণে রাগ হয়, 2-4টা শক্ত কথা বললো, স্ত্রী জবাব দেয় না, স্ত্রীর খাবার দাবার দেওয়ার পর যখন রাগ পড়ে যায়, তখন যদি স্ত্রী শক্ত 2টা কথা বলে, স্বামী কি গায়ের দেবে? কি বলে না। আবার যদি দেখে স্ত্রী কোনো কারণে একটু রাগ রাগ ভাব, যদি 2-1টা গাল মন্দ করে স্বামীকে, যদি স্বামী একটু ছাড় দেয়, রাগটা পড়ে গেলে যদি কয়, এই এইসব কথা কেন বলো, মারামারি হবে। হ্যাঁ, কার শিক্ষা? আল্লাহ শিক্ষা, আল্লাহর বিধান। রাগ হজম করতে হবে, অপরের অন্যায় মাফ করতে হবে। এই গুণ যদি আপনার আমার ভিতর থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এই সকল গুণ বিশিষ্ট লোককে আমি আল্লাহ মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। আবার এই 4টা কাজে আমার আমল কর্ম করে তার জায়গায় দিতে পারি। হ্যাঁ, যে সুখে দুঃখে সাহায্য অনুযায়ী দান করব, সময় দিয়েও, টাকা দিয়েও, পয়সা দিয়েও, আর কি রাগ হজম করব, অপর ভাই অনলাইন মাফ করে দেব, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন। যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, সেই ব্যক্তি ছোট না বড় অনেক বড়। আল্লাহ বলেন, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আর একটা আদিজ অংশ তেলাওয়াত করছিলাম সূরা বাকারার ভিতরে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিল রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকিম। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যদি স্বামী স্ত্রী উভয় দিনদার হয়, তাহলে
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন, আনতুম ওয়াজুকুম তুখবারুন, তুমি এবং তোমার স্ত্রী একেবারে কি করো, মনের আনন্দে জান্নাতে প্রবেশ করো। বলে কর সুবহানাল্লাহ, কি বলবেন আল্লাহ কাকে বলবেন? আমি নিজে নামাজ পড়ি, স্ত্রীকে নামাজ পড়াবার চেষ্টা করি না, তা কিন্তু হবে না। যদি স্বামীও দিনদার হয়, স্ত্রীও যদি দিনদার হয়, তাহলে এই হুর গেলাম যা দান দান করবেন, এই সবার নেতৃত্বে কে দেবেন, দুনিয়ার স্ত্রী। আর আল্লাহ কি বলবেন, যে তুমি আমার আর তোমার স্ত্রী মনের আনন্দে মনের খুশিতে জান্নাতে প্রবেশ কর। এটা আমরা কি চাই কি না চাই? সবাই চাই না যে আমরা ছেলে মেয়ে স্ত্রীকে কোন জায়গায় যাবো, জান্নাতে যাবো। আমার ছেলে নামাজ পড়ে কি না, আমার মেয়ে কোথায় যায়, কলেজে যায় না, কোথায় আড্ডা মারে না, কি করে, এ দায়িত্ব কার? পিতা মাতা কি বলেন? যদি গার্জিয়ানে কড়া নজর রাখে, সন্তান খারাপ হইতে পারে না। ষোলো না নজর দেওয়ার পর যদি খারাপ হয় তা বোধ কপাল পড়ছে। জান্নাতে যাইতে কি লাগবে? কলাহুন্না রসুল্লাহ আলাইহিন্না বিল মারুফ, স্বামীরও হক আছে, স্ত্রীরও হক আছে। স্বামীর উপরে স্ত্রীর হক আর স্ত্রীর উপরে স্বামীর হক, উভয়ের কি আছে, হক আছে। এখন যদি শুধু স্বামী বলে না আমার খালি খেদমত করবা, আর যদি স্ত্রীর অসুস্থ পড়ে থাকে তা কিছু করা লাগবে না, লাগবে? কলাহুন্না রসুল্লাহ আলাইহিন্না বিল মারুফ, বলে রেজা আলাইহিন্না দারাজা, আর স্বামীর হক একটু বেশি। এই জন্য ভাই হক যদি যার হক আদায় আমরা করি, তাহলে সংসারে কি আসবে, শান্তি আসবে। উপায় সার দিয়ে চলব, স্বামী স্ত্রী জ্ঞানদান করবো না। অনেক বাসার থেকে রিপোর্ট আসে, হুজুর স্ত্রী কথা শোনে না, ছেলে মেয়ে বড় হয়েছে আমার কথা জিজ্ঞাসা না, আমি খাইলাম না খাইলাম। স্বামী স্ত্রীর মহব্বত থাকে কোন পর্যন্ত, একেবারে মৃত্যু পর্যন্ত মহব্বত থাকতে হবে। আল্লাহ বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, উভয় মিল মহব্বত থাকতে হবে। আর পরস্পরে সাথ দিতে হবে, রাগ কমাই দেব আর অন্যায় পরের অন্যায় কি করবো, মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু শুনলাম বললাম এরপরে আমাকে আপনাদের আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আমিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজান শুরু হয়েছে, নামাজের প্রস্তুতি নেব সবাই। আসসালামু আলাইকুম।